আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। এনিমেজনের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে স্পাই এক্স ফ্যামিলি সিরিজের 17, 18 এবং 19 নাম্বার পর্বের গল্প তুলে ধরব। তো প্রথম সেশন শেষ হয়ে যাবার অনেক দিন পরে যেহেতু দ্বিতীয় সেশন আসলো, তাই আপনারা হয়তো পূর্বের গল্পগুলো ভুলে গেছেন। তাই আমি পূর্বের গল্পগুলোর সকল লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো চলুন এখন 17 নাম্বার পর্ব শুরু করা যাক। এই পর্বের শুরুতে আনেয়া এবং তার বান্ধবী বেকি গল্প করতে করতে স্কুলে যাচ্ছিল। বেকি এখানে আনেয়ার সাথে গল্প করলেও আনেয়া মনে মনে ডেমিয়ানকে পটানোর ব্যাপারে প্ল্যানিং করছিল। সে কিভাবে তার কুকুরটার মাধ্যমে ডেমিয়ানকে ইমপ্রেস করবে এই ব্যাপার নিয়ে সে চিন্তা ভাবনা করতে করতেই তার সামনে ডেমিয়ান এবং তার বন্ধুরা চলে আসে। ডেমিয়ানের সাথে কুকুরটার ব্যাপারে কথা বলার জন্য আনেয়া ইচ্ছে করেই কুকুরটা সহ তাদের একটা পারিবারিক ছবি ডেমিয়ানের সামনে ফেলে দেয়। সে কুকুরটার ব্যাপারে কথা বলতে বলতে সে ছবিটা তুলতে চলে যায় আনেয়া, কিন্তু এখানে ডেমিয়ান এবং তার বন্ধুরা আনেয়াকে না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। বেচারি আনেয়া প্রচন্ড হতাশ হয়ে যায়। কিন্তু এখানে আনেয়ার পরিবারের ছবিটা দেখে আবার বেকি আনেয়ার বাবার উপরে ক্র্যাশ খেয়ে যায়। বেকি লয়েডের উপরে এমন পাগল হয়ে গিয়েছিল যে আনেয়া তাকে বুঝাচ্ছিল যে আমার বাবার তো আমার মায়ের সাথে বিয়ে হয়ে গেছে রে। তো এইসব অদ্ভুত কাজকর্ম করে তারা সবাই সেদিনের মতো ক্লাসরুমে চলে এসেছিল। ভিক্টর স্যার আজকে তাদের ক্লাস নিচ্ছিল। আজকে তাদের আর্ট এন্ড ক্রাফটের ক্লাস ছিল, যেখানে বাচ্চাদের দুজন দুজন করে একটা গ্রুপ বানিয়ে দেয়া হয়েছিল আর তাদের কাগজ দিয়ে বিভিন্ন প্রাণীর মূর্তি বানানোর কাজ দেয়া হয়েছিল। কাকতালীয়ভাবে ডেমিয়ানের সাথে আনেয়াকে একই গ্রুপে রাখা হয়। ডেমিয়ান বেচারা প্রচন্ড হতাশ হয়ে যায় এই ব্যাপারটা নিয়ে। আর অপরদিকে বেকি আনেয়ার বাবার সেই পারিবারিক ছবিটা নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। শিক্ষক যখন মনে মনে ভাবছিল বাচ্চারা সুন্দর সুন্দর সব প্রাণীর মূর্তি বানাবে, ঠিক তখনই শিক্ষকের সামনে আনেয়ার বাবার মূর্তি এনে হাজির করে বেকি। শিক্ষক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে জীবজন্তুর মূর্তি বানাতে বলেছি। সেটা শুনে বেকি বলে যে মানুষও তো একটা জন্তু স্যার। বেকির এমন কথা শুনে মাস্টারের কথাই বন্ধ হয়ে যায়। অপরদিকে আনেয়া নিজের কুকুরটার মূর্তি বানিয়ে ডেমিয়ানকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু বেচারি আনেয়া সেই মূর্তি বানাতে গিয়ে রীতিমতো কাগজ একটা দলা বানিয়ে ফেলেছিল। ডেমিয়ান মনে মনে বিশাল বড় একটা পঙ্খিরাজ ঘোড়ার মূর্তি বানানোর প্ল্যান করছিল, আর আনেয়া যেহেতু ডেমিয়ানের গ্রুপে ছিল তাই সে ডেমিয়ানের সেই পঙ্খিরাজ ঘোড়া বানানোর জন্য তাকে সাহায্য করতে চায় এবং সে ঘোড়ার কাঁধে পাখা না লাগিয়ে বরং ঘোড়ার পেছনে রকেট লাগিয়ে দিতে বলে, যাতে করে ঘোড়া খুব দ্রুত উঠতে পারে। আনেয়ার এমন অদ্ভুত প্ল্যানিং শুনে ডেমিয়ান রেগে মেগে তার উপরে চিৎকার করতে থাকে, যেটা শুনে মাস্টার পেছন থেকে ডেমিয়ানকে সাবধান করে দেয় যে কোনো এলিগেন্ট স্টুডেন্ট কখনোই এখানে তার বন্ধুদের উপরে চিৎকার করতে পারবে না। ডেমিয়ান প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো এভাবেই তাদের মূর্তি বানানোর কাজ শেষ হয়ে যায়। আর এখন স্কুলের বড় বড় শিক্ষকেরা এসেছিল এই মূর্তিগুলো দেখার জন্য। সকলের মূর্তিগুলো যথেষ্ট ভালো হলেও ডেমিয়ানের সেই পঙ্খিরাজ ঘোড়া সবার থেকে বেশি ভালো হয়েছিল। কিন্তু ডেমিয়ানের ঘোড়ার সামনেই আনেয়ার সেই কাগজের দলার মতো কুকুরটাও ছিল। সৌভাগ্যবশত শিক্ষকেরা ডেমিয়ানের মূর্তিটা দেখে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল বলে আনেয়ার সেই কাগজের দলাটা তারা ঠিকমতো দেখেই না। কিন্তু আনেয়ার জন্য ডেমিয়ানের অনেক অপমানিত হতে হয়েছে বলে আনেয়া ডেমিয়ানের কাছে গিয়ে বারবার ক্ষমা চাইতে থাকে। এভাবেই সেদিনের ক্লাস শেষ হয়ে যায়। তো সেদিন রাতের বেলা হোস্টেল থেকে ডেমিয়ান তার বাবার কাছে ফোন করলে তার বাবার ম্যানেজার ফোন রিসিভ করে। ম্যানেজার ডেমিয়ানকে বাড়িতে আসতে বলে, কিন্তু ডেমিয়ান নিজে তার বাবার কাছে ফিরতে চাচ্ছিল না, কারণ তার বাবা সব সময় বিভিন্ন কাজে শহরের বাইরে থাকতো আর তাকে একদমই সময় দিত না। ডেমিয়ান বুঝে গিয়েছিল তার বাবা আসলে তাকে খুব বেশি একটা ভালোবাসে না, তাই সে বাড়িতে না গিয়ে হোস্টেলে থেকে যায়। এদিকে পরদিন আমরা গোয়েন্দা সংস্থার একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা টোয়ালাইটের এই গোয়েন্দা মিশনের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছিল। আজকে সেই মহিলার সাথে সরাসরি সাক্ষাৎকালীন সময় টোয়ালাইট এই মিশনের ব্যাপারে সবকিছু সেই মহিলাকে জানাতে থাকে, যেমন তার মেয়ে একটা স্টার ব্যাচ পেয়েছে আর তারা খুব শীঘ্রই ডেমিয়ানের মাধ্যমে ডেনভার নামের সেই সন্ত্রাসীর তথ্য বের করে ফেলবে। আর এই ঘটনার সাথে সাথে 17 নাম্বার পর্বটা শেষ হয়ে যায়। আর এখন 18 নাম্বার পর্বের শুরুতে আমরা মাস্টার ভিক্টরকে দেখতে পাই, যে কিনা আজকে বাচ্চাদেরকে বলছিল আর মাত্র 2 সপ্তাহ পরে তাদের এই স্কুলের মধ্যবার্ষিকী পরীক্ষা হবে। এখানে মাস্টার বাচ্চাদের অ্যাসাইনমেন্টের রেজাল্টও হাতে হাতে ধরিয়ে দিতে থাকে, যেখানে আনেয়া পেয়েছিল মাত্র 13 নাম্বার আর অপরদিকে ডেমিয়ান
প্রিমিয়ার 90 এর উপরে নাম্বার তুলেছিল। এই কারণে আনিয়া সহ আরেকজন খারাপ ছাত্রীকে স্কুলের পরে অনেকক্ষণ ধরে শাস্তি স্বরূপ অ্যাসাইনমেন্টের জন্য রেখে দেয়া হয়। তো অ্যাসাইনমেন্ট শেষ করে আনিয়া যখন বাড়িতে ফিরছিল তখন সে আকাশে বিশাল বড় একটা চাঁদ দেখতে পায়, যেটা দেখে আনিয়া দ্রুত বাড়িতে ফিরে আসে এবং সে মনে মনে ভাবতে থাকে আগামী কয়েকদিনের মধ্যেই তার সাথে খুব খারাপ কিছু ঘটে যেতে চলেছে। আসলে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় আনিয়া তার মন পড়ে ফেলার এই ক্ষমতাটা হারিয়ে ফেলে। এই ব্যাপারটা নিয়ে আনিয়া প্রচন্ড চিন্তিত ছিল, কারণ সে যদি কারো মন না পড়তে পারে তাহলে সে পরীক্ষায় পাশ করবে কিভাবে। তো যাই হোক, সেদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে লয়েড তার বাচ্চা মেয়েটাকে নিয়ে পড়তে বসে। আনিয়াকে পড়ানোর অনেক চেষ্টা করে সে, কিন্তু তাতে কোনোই লাভ হচ্ছিল না। তাই ইউরো আনিয়াকে পড়ানোর জন্য তার ভাই ইউরিকে ডেকে পাঠায়। ইউরির সাথে আনিয়ার পরিচয় করিয়ে দিলেও আনিয়া খুব বাজেভাবে ইউরিকে ইগনোর করে নেয়, কারণ সে ইউরির মন পড়ে জেনে গিয়েছিল যে ইউরি তার বাবাকে ধরতে চায়। তো যাই হোক, এখন পুরো পরিবারের সম্মতিতে ইউরিকে আনিয়াকে পড়ানোর সুযোগ করে দেয়া হয়। দূর থেকে ইউরো যখন তার ভাইয়ের এমন মাস্টারি করা দেখছিল তখন তাদের ছোটবেলার কথা ইউরোর মনে পড়ে যায়, যখন সে নিজেও তার ভাইকে এভাবে পড়াশোনা করাতো। এদিকে প্রথম প্রথম আনিয়া ইউরিকে হ্যাঁ স্যার, ইয়েস স্যার বলতে বলতে তার সব কথাগুলো ভালোভাবে শুনতে থাকে এবং ভালোভাবে পড়াশোনাও করে। কিন্তু একদম শেষ মুহূর্তে ইউরি যখন আনিয়াকে পড়া ধরতে যায় তখন বেচারি আনিয়া কোনো পড়াই পারছিল না। আনিয়ার পড়াশোনার এমন অবস্থা দেখে প্রচণ্ড হতাশ হয়ে বাড়ি ছেড়ে চলে যায় ইউরি। এই ঘটনার পরদিন যথারীতি আনিয়ার পরীক্ষা শুরু হয়ে যায়। আর বাচ্চাটাকে দেখে অনেক কনফিডেন্ট মনে হলেও সে ভুলভাল লিখে কোনো রকমে পরীক্ষাটা শেষ করে দেয়। পরীক্ষা শেষ হয়ে গেলেও আনিয়াকে ভালোভাবে পাশ করিয়ে স্টার ব্যাচ নিয়ে দেবার জন্য লয়েড ছদ্মবেশ ধরে স্কুলের একজন শিক্ষক সেজে স্কুলে এসে হাজির হয়, কারণ সে আনিয়ার খাতা নকল করতে চাচ্ছিল। এখানে আবার পূর্ব জাপানের একজন এজেন্ট এসেছিল ছাত্রছাত্রীদের খাতা উল্টাপাল্টা করে দেবার জন্য, কারণ সে যেভাবেই হোক পশ্চিমের সকল গোয়েন্দাদের প্ল্যান নষ্ট করে দিতে চাচ্ছিল। কিন্তু পূর্ব জাপানের সেই এজেন্টটা ছিল একদমই বোকাসোকা, আর এছাড়াও এটা ছিল তার প্রথম মিশন। সে ধীরে ধীরে বাচ্চাদের খাতা রেখে দেয়া সেই লকারের দিকে যেতে থাকে, কিন্তু পথিমধ্যেই একজন গার্ড আবার তাকে দেখে ফেলে। আর গার্ডকে দেখানোর জন্য তার কাছে যেহেতু কোনো আইডি কার্ড ছিল না তাই সে এখানেই আটকা পড়ে যায়। এদিকে লয়েড তার পিছু করতে করতে সেই লোকটার সকল উদ্দেশ্য বুঝে গিয়েছিল, তাই সে একটা নকল আইডি কার্ড গার্ডকে দেখিয়ে পূর্ব জাপানের সেই এজেন্টকে সাথে করে নিয়ে লকারের ভেতরে চলে যায়। এখানে লকারের দরজা খোলার সাথে সাথে লয়েডের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে সেই এজেন্ট। এরপর পূর্ব জাপানের সেই এজেন্ট নিজের ইচ্ছে মতো খাতাগুলো উল্টাপাল্টা করতে যাচ্ছিল, আর তখনই লয়েডের জ্ঞান ফিরে আসে এবং সে ওই এজেন্টের সাথে গল্প করতে শুরু করে দেয়। আর বোকা এজেন্ট নিজের কাজ না করে ছদ্মবেশী লয়েডের সাথে নিজের নাম পরিচয় সব কিছু বলে দিয়ে গল্প করতে থাকে। নিজের মতো গল্প করে সেই এজেন্ট এই লকারের ভেতর থেকে কাজ না করে বাইরে চলে যায়। আর তখনই লয়েড আনিয়ার খাতা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। যথারীতি আনিয়া ভয়ঙ্কর খারাপ পরীক্ষা দিয়ে ফেল করেছিল। শিক্ষকেরা যেন বুঝতে না পারে তাই কোনো রকমের সামান্য কিছু পরিবর্তন করে দিয়ে আনিয়ার পাশ করার ব্যবস্থা করে দেয় লয়েড। তো পরদিন ফলাফল প্রকাশ হলে ডেমিয়ান 11তম এবং আনিয়া হয় 213তম। এমন খারাপ রেজাল্ট করা সত্ত্বেও কোনো রকমে পাশ করার খুশিতে আনিয়া গর্ব করতে থাকে। এদিকে এই রেজাল্ট দেখে নিজের মিশন পাশ হবে কি না সেই ব্যাপারে সন্দিহান হয়ে গিয়েছিল লয়েড। আর এই ঘটনার সাথে সাথে 18 নম্বর পর্বটাও শেষ হয়ে যায়। তো চলুন 19 নম্বর পর্বের গল্প শুরু করা যাক। 19 নম্বর পর্বের শুরুতেই গুলম্যান পরিবারের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে দেখানো হয়, যে কোম্পানিতে মিস্টার গুলম্যান তার সহকর্মীদের সাথে কথাবার্তা বলছিল, কারণ তাদের এই কোম্পানিটা নাকি অনেক কয়েক মাস ধরে লস করে চলেছে। এখানে ডেনভার কোম্পানি তাদের এই কোম্পানিটাকে এখন কিনে নিতে চায়, আর হয়তো মাত্র এক মাস তাদের এই গুলম্যান কোম্পানি টিকে থাকতে পারবে। এইসব কথাবার্তা আবার দরজার বাইরে থেকে মিস্টার গুলম্যানের ছোট ছেলে সব কিছু শুনে ফেলে। তো যাই হোক, এখন আমরা স্কুলে আনিয়া এবং তার বান্ধবীকে ঝাড়ু দিয়ে মাঠ পরিষ্কার করতে দেখতে পায়। তখনই সেখানে ডেমিয়ান এসে ঝড়ের বেগে মাঠের সকল ময়লা পরিষ্কার করে ফেলে। এটা দেখে আনিয়া সহ তার বন্ধু বান্ধবী সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তো যাই হোক, তখনই সেখানে গুলম্যানের ছেলে জর্জিও চলে আসে, আর সে ডেমিয়ানের উপরে প্রতিশোধ নেবার জন্য প্রচণ্ড রেগেছিল, কারণ জর্জি ভেবেছিল তাদের কোম্পানিটা দেউলিয়া হয়ে যাবার পেছনে ডেমিয়ানের বাবার কোম্পানি দায়ী। তাই জর্জি ডেমিয়ানকে শিক্ষকের সামনে অপমানিত করার জন্য নিজের
ড্রেসের পকেট থেকে একটা সিগারেটের খোসা বাইরে ফেলে দিয়ে চিৎকার করে শিক্ষককে ডাকতে থাকে আর বলতে থাকে ডেমিয়ান নাকি সিগারেট খেয়েছে। এখানে ডেমিয়ান তাকে আটকানোর চেষ্টা করলে জর্জি নিজেই মাটিতে পড়ে গিয়ে শিক্ষকের সামনে কান্না করতে থাকে, যেটা দেখে শিক্ষক এসে ডেমিয়ানকে বারবার সাবধান করে দিতে থাকে। আর তখনই ডেমিয়ানকে বাঁচানোর জন্য সেখানে আনেয়া এসে হাজির হয়। সে শিক্ষককে বলে দেয় যে জর্জি নিজে নিজে ইচ্ছে করে মাটিতে পড়ে গেছে, এতে ডেমিয়ানের কোনোই দোষ নেই। শিক্ষক নিজেও কনফিউজড হয়ে যায় আর আনেয়ার কথা বিশ্বাস করে শিক্ষক সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনার পরে ডেমিয়ান জর্জিকে শক্ত করে ধরে ফেলে আর বলতে থাকে তুমি আমার সাথে এমনটা কেন করেছো। এই কথা বলার সাথে সাথে জর্জি সবার সামনে কান্না করে দেয় এবং সে বারবার ডেমিয়ানকে দোষ দিতে থাকে, কারণ তার বাবার জন্যই তাদের কোম্পানিটা দেউলিয়া হতে যাচ্ছিল। জর্জি কান্না করতে করতে বলতে থাকে আমি তোমাদের সাথে এই স্কুলে পড়াশোনা করতে চাই, কিন্তু আমার বাবার কোম্পানি দেউলিয়া হয়ে গেলে আমার জন্য এই স্কুলে পড়ার সম্ভব হবে না, আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব, আমার বাবার টাকাগুলো সব শেষ হয়ে গেছে, আমার অনেক ইচ্ছা ছিল এই স্কুলে পড়ব, এই স্কুলের ভালো ভালো খাবার খাবো, তোমাদের সাথে অনেক গল্প করব, কিন্তু হয়তো আর এই কোনো কিছুই সম্ভব হবে না। এইসব কথা শুনে ডেমিয়ান জর্জির উপরে অনেক দয়া করতে থাকে এবং তাকে স্কুলের ক্যান্টিনে নিয়ে গিয়ে ভালো ভালো খাবার খাওয়াতে থাকে এবং সবাই মিলে জর্জির সাথে সুন্দর সুন্দর গল্প করতে থাকে। আর এক পর্যায়ে সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে গান গেয়ে জর্জিকে স্কুল থেকে বিদায় জানায়। জর্জি তার বন্ধুদের এমন ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হয়ে অঝরে কান্না করতে থাকে। ফাইনালি জর্জি যখন এই স্কুল থেকে চলে যাচ্ছিল তখন তার সকল বন্ধুরা নিজেদের একটা করে প্রিয় জিনিস উপহার স্বরূপ জর্জির হাতে তুলে দিচ্ছিল, কেউ তাদের বক্স দিচ্ছিল তো কেউ তাদের ঘড়ি। তো জর্জি এই সব কিছু নিয়ে প্রচণ্ড ভালোবাসায় আপ্লুত হয়ে এই স্কুল ত্যাগ করে চলে যায়। আর এই সকল গল্প বাড়িতে বসে বসে আনেয়া তার বাবা মাকে শোনাতে থাকে। কিন্তু লয়ের অবাক হয়ে বলে যে গুলম্যান কোম্পানি তো দেউলিয়া হয়নি, ওই কোম্পানিকে ডেনভার গ্রুপ কিনে নিয়ে নিজেদের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে তৈরি করে নিচ্ছে। এদিকে জর্জি তার বাবার কাছে এসে বলে যে বাবা আমরা এই শহর ছেড়ে কবে চলে যাচ্ছি। মিস্টার গুলম্যান অবাক হয়ে বলে শহর ছেড়ে যাব মানে আমাদের কোম্পানিটাকে তো ডেনভার গ্রুপ কিনে নিয়েছে, এখন এই কোম্পানির সকল দায় দেনা ডেনভার গ্রুপ বহন করবে এবং আমি তো আজকে প্রচণ্ড খুশি, কারণ এক মাসের মধ্যে আমাদের এই কোম্পানির সকল দায় দেনা পরিশোধ হয়ে যাবে। এই কথা শুনে জর্জি অবাক হয়ে যায়, কারণ সে আজকে তার স্কুল থেকে বিদায় নিয়ে এসেছে অথচ তার বাবা আগামীকাল তাকে স্কুলের হোমওয়ার্ক করে স্কুলে যাবার জন্য বলছিল। যথারীতি প্রচণ্ড লজ্জা হওয়া সত্ত্বেও পরদিন জর্জি তার স্কুলে চলে যায় আর তার বন্ধুরা সবাই জর্জির দিকে বাঁকা চোখে তাকাতে থাকে। অনেকে তো জর্জির কাছ থেকে তাদের দেয়া উপহারগুলো ফেরত চাইতে থাকে। তো যাই হোক, পরদিন সকালবেলা আনেয়ার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায়। তার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল বলে বাচ্চা মেয়েটা খুব দ্রুত খাওয়া দাওয়া করে স্কুলে ছুটে চলে যায়। স্কুলে যাবার পরে ইউরো লয়েডকেও তার অফিসে পাঠিয়ে দেয়। সব কিছুই ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু তখনই ইউরো ঘরে ফিরে দেখতে পায় আনেয়া তার জিমের কাপড় চোপড় বাড়িতেই ফেলে গেছে। ইউরো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ হতে পারে এই কারণে আনেয়াকে স্কুল থেকে বের করে দেয়া হবে। তাই সে এক মুহূর্ত দেরি না করে তার মেয়ের কাপড় চোপড়গুলো নিয়ে স্কুলের দিকে ছুটে যেতে থাকে। স্কুলের ক্লাস শুরু হবার আগে ইউরোকে স্কুলে পৌঁছাতে হতো, তাই সে সোজা রাস্তা দিয়ে না গিয়ে বরং বিভিন্ন বিল্ডিংয়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে অনেক কষ্টে ফাইনালি আনেয়ার স্কুলে পৌঁছে যায়। কিন্তু এখানে আনেয়ার স্কুলের উপরে বসে থাকা লয়েড ইউরোকে স্কুলে এমন অবস্থায় দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। লয়েড ভাবতে থাকে ইউরো কি তার পিছু করতে করতে স্কুল অবধি এসে গেল নাকি। তো যাই হোক, স্কুলে আসার পরে ইউরো আবার তার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে আনেয়াকে খুঁজে বের করার বিভিন্ন প্ল্যানিং করতে থাকে, কিন্তু তাতে কোনোই লাভ হচ্ছিল না। তবে কাকতালীয়ভাবে আনেয়ার সাথে ইউরোর হঠাৎ করে দেখা হয়ে যায়। সে প্রচণ্ড খুশি হয়ে আনেয়ার হাতে তার জিমের কাপড় চোপড়গুলো তুলে দেয়, কিন্তু আনেয়া তার মাকে বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেছো মা, আজকে তো আমার জিমন্যাস্টিং ক্লাসই নেই, এই জন্য আমি কাপড়গুলো বাসায় রেখে এসেছিলাম। এইসব কথা শুনে ইউরোপ প্রচণ্ড হতাশ হয়ে যায়। বেচারি হতাশ হয়ে বাড়িতে ফেরার সময় পিছু পিছু লয়েড এসে তাকে জিজ্ঞাসা করে তুমি স্কুলে কেন এসেছিলে। এখানে ইউরো লয়েডকে সব কিছু খুলে বলে দেয় আর এটা শুনে লয়েড ইউরোর উপরে প্রচণ্ড খুশি হয়ে যায় এবং সে তাকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে চলে যায়, যেটা দেখে ইউরো নিজেও অনেক খুশি হয়ে যায়। আর এই ঘটনার সাথে সাথে 19 নম্বর পর্বটাও শেষ হয়ে যায়। তো আজকের এই গল্পে এই 3টা পর্বই থাক, আগামীতে বাকি পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে।
আসবে। ততক্ষণ অবধি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।